প্রিয়াঙ্কা, আজ সকালেই পরিমনির যে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি, তার সঙ্গে আমি কথা বলেছি। তার আইনজীবী জানিয়েছে যে বোট ক্লাবের যে হত্যা চেষ্টার মামলাটি ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ করেছে, দায়ের করেছেন, সেই মামলাটিতে আজকে পরিচিত্রনিকা পরিমনি সকাল 9:30 দিকে আদালতে আসবেন এবং এসে আদালতে আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ করে তিনি জামিন চাইবেন। এই মামলার এর সম্প্রতি পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, মামলার অভিযোগপত্র দাখিল করে চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। প্রতিবেদনে বলা হয় যে চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে এবং তার যে কোস্টিম যে ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমি, তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযোগে ছিল যে চিত্রনায়িকা পরিমনি বোট ক্লাবে ভাঙচুর, মারধর এবং ভয়ভীতি প্রদর্শন করেছেন। এই মর্মে প্রতিবেদন দাখিল করা হয়। এরপর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিমনিকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন এবং সেই সমনের তারিখ হলো আজকে 25 জুন, এবং পরিমনি 9:30 দিকে আদালতে আসার কথা রয়েছে এবং তিনি এসে আত্মসমর্পণ করবেন এবং তারপর জামিন আবেদন করবেন। জামিনের পর বিচারক বিশ্লেষণ করে মামলার দুই পক্ষের যুক্তিতর্ক শুনে হয়তোবা তাকে জামিন দেবেন কি না সেটা পরবর্তীতে। তবে পিবিআই যে প্রতিবেদন দিয়েছে, সে প্রতিবেদনে কিন্তু পরিমনির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে বলে সে প্রতিবেদনে জানা গেছে। পরিমনি আসলে তারপর আদালতের পরবর্তী ব্যবস্থা সম্পর্কে আপনাদের জানানো যাবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ রাজু। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।